এই মাত্র সংবাদ এলো 28 থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রকাশ হবে এসএসসির ফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য দারুণ একটি সংবাদ নিয়ে আজকে আমি হাজির হয়েছি, আর তোমাদের সামনে এই সংবাদটি নিয়ে এসেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এই সংবাদের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে যা কিছু সংবাদ এসছে সে বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলো আমরা বিস্তারিত সংবাদ দেখি। পত্রিকাটি লিখেছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী 28 থেকে 30 ডিসেম্বরের মধ্যে। এই 3 দিনের যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। বর্তমানে প্রধানমন্ত্রী 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ আছেন, 28 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেছেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত, এ মাসেই ফল প্রকাশ করা হবে। সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল প্রকাশের জন্য 26 থেকে 28 ডিসেম্বরের সময় চাওয়া হয়েছিল। মালদ্বীপ সফরে থাকায় তিনি সময় দিতে পারেননি, ফলে নতুন করে 3 দিন সময় চাওয়া হয়েছে, এর যে কোনো একদিনই ফল প্রকাশ করা হবে। তথ্যমতে চলতি বছর 3,679টি কেন্দ্রে 29,035টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের 22,27,113 জন পরীক্ষার্থী এসএসসি সমমানের পরীক্ষা অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে 9টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন 17,676টি স্কুলের 18,998 জন পরীক্ষার্থী। এছাড়া কারিগরি বোর্ডের আরও 1,25,059 জন পরীক্ষার্থী ছিল। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে মোট 3,10,172 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই ছিল আমার আজকের আয়োজনে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।